আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হয়েছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত প্রতিবেদনমূলক অনুষ্ঠান সম্ভাবনার স্বাধীন বাংলা অনুষ্ঠানে। বরাবরের ন্যায় স্বাধীন বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম। আজকে যাকে উপস্থাপনা করব তিনি হলেন মেয়র নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা আলহাজ সুন্দর আলী মিয়া। শুনুন তার মুখ থেকে তার বর্তমান আড়াইহাজার পৌরসভার দায়িত্ব পালনরত অবস্থায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছেন এবং ভবিষ্যত আরো করবেন তার ভবিষ্যৎ পরিকল্পনা শুনুন তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে স্বাধীন বাংলা নিউজ টিভিকে, আজকের উপস্থাপক রেজাউল করিম ভাইকে ধন্যবাদ। আমি নির্বাচিত হয়েছি 2018 সালের জুলাই মাসে, শপথ নিয়েছি 8ই আগস্ট 2018। প্রায় 2 বছরের কাছাকাছি সময় আমি মেয়রের দায়িত্ব পালন করছি। আমি আড়াইহাজার পৌরসভার মেয়র এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের 2500 পৌরসভা ইনশাল্লাহ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে আমরা খুব ভালো আছি। আমাদের এখানে সফর আলী মহাবিদ্যালয়, সরকারি সফর আলী মহাবিদ্যালয় আছে একটা, যেখানে অনার্স কোর্স চালু আছে। আমাদের 51 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। আমাদের এখানে একটা মহিলা কলেজ আছে। তাছাড়াও হাই স্কুলের সংখ্যা আমাদের এখানে ভালো আছে। আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলের অবস্থাও ভালো। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নতুন নতুন ভবন তৈরি হয়েছে, হাই স্কুলে নতুন ভবন তৈরি হয়েছে, কলেজগুলোতে নতুন নতুন ভবন তৈরি হয়েছে। আমাদের ফায়ার সার্ভিস আছে। সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের এটিআই ঝাউগড়া বিমানঘাটি, যেটা অবহেলিত ছিল, অসুস্থ ছিল, সেখানে একটা এটিআই নির্মিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে লেখাপড়া করতেছে। এই সব কিছু বিশেষ করে যাকে ধন্যবাদ দেওয়া লাগে তিনি হচ্ছেন আমাদের মাননীয় সংসদ আলহাজুল ইসলাম বাবু এমপি মহোদয়। নির্বাচিত হওয়ার পরে 2009 সালে তিনি 2500 পৌরসভা এবং গোপালদি পৌরসভা, দুটি পৌরসভা একত্রে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 2500 বাসীর জন্য উপহার হিসাবে নিয়ে আসেন। সেই থেকে এই পৌরসভার পথ চলা। 2 বছরে 2500 পৌরসভায় কতটুকু উন্নয়ন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আমার তো অনেক স্বপ্ন যে প্রশস্ত রাস্তা হবে, প্রতিটা গ্রামে গ্রামে ড্রেনেজ ব্যবস্থা থাকবে, বাজার সম্প্রসারণ হবে, তাছাড়াও এখানে পৌর মার্কেট হবে, পৌর স্কুল হবে, পৌর হসপিটাল হবে, পৌর মসজিদ হবে। এইভাবে অনেক স্বপ্নই আমার আছে এবং পরিকল্পিত একটা নগরী হবে, যেখানে একটা মাস্টার প্ল্যান থাকবে। মাস্টার প্ল্যান নিয়ে আমরা যেখানে কাজ করব, খাল খনন হবে, কোথাও বৃষ্টি বাদল হলে পানিতে তলিয়ে যাবে অথবা পানি জমে থাকবে, পানি নিষ্কাশন করা যাবে না, মানুষ সমস্যায় থাকবে, এরকম অসুবিধা যেন কোনো জনগণ না করে সেরকম পরিকল্পনা আমার মধ্যে আছে। বর্তমানে প্রায় 100 কোটি টাকার কাজ চলমান আছে। এটা কোভিডের আগেই সিআরডিবি প্রজেক্টের মাধ্যমে আমাদের এখানে ড্রেনেজ এবং রাস্তা নির্মাণের কাজ চলতেছে। সিআরডিবির কারণে আজ 4 মাস যাবৎ কাজগুলো স্থবির হয়ে আছে, বন্ধ হয়েছে। এবারের বর্ষায় মানুষ অতিবৃষ্টির কারণে মানুষের অনেক কষ্ট হয়েছে। যদি এই কাজগুলো কোভিড-19 না থাকলে হয়তো এই কাজগুলো যদি সমাধান হয়ে যেত তাহলে মানুষের এতটা কষ্ট হতো না। এখন কাজগুলো আবার পুনরায় চালু হয়েছে, আশা করি যে দ্রুত সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এই 100 কোটি টাকার কাজ শেষ করতে আরও বছরখানিকের মতো প্রায় লেগে যাবে। যদি 100 কোটি টাকার কাজ শেষ হয়ে যায় ইনশাল্লাহ 2500 পৌরসভা অনেক সুন্দর মনে হবে, আমরা এই সুবিধা পাবো এবং যেখান থেকে যারাই আসবে তাদের কাছে এই পৌরসভাকে একটা আধুনিক পৌরসভা মনে হবে। তাছাড়া আমাদের মাননীয় সাংসদ আলহাজুল ইসলাম বাবু এমপি মহোদয় এবং আমরা দুইজনেই চিন্তাভাবনা করি নিত্য নতুনভাবে আরও উন্নয়নমূলক কাজ কীভাবে করা যায়। জাউগাড়া গোরস্থান প্রায় 2.5 কোটি টাকার কাজ
এখন চলমান আছে একটা গোরস্থান, এটা অত্যন্ত ঐতিহ্যবাহী পুরান একটা গোরস্থানের কাজ চলমান আছে। আর একটা উপজেলা গোরস্থান আছে, আমাদের মাননীয় সাংসদ কথা দিয়েছেন যে আগামী বছর সেই গোরস্থানের কাজও, উন্নয়নমূলক কাজেও হাত দেবেন। তাই ইনশাল্লাহ এবার কোভিডের সময় যে সমস্ত ত্রাণ সামগ্রী জননেত্রী শেখ হাসিনা জনগণকে দিয়েছেন, আমি মেয়র এবং আমার সমস্ত কমিশনার আমরা সকলে মিলে চেষ্টা করেছি মানুষের মধ্যে দ্রুত সময়ে সঠিকভাবে বণ্টন করার জন্য। আমরা এটা পেরেছি, আমাদের নেতাকর্মী যারা আছে, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের মাননীয় সাংসদ দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেইভাবেই কাজগুলো করেছি। কোভিড-19 সময়েও আমরা মানুষ যেন ক্ষয়ক্ষতি কম হয়, মানুষ যেন কোভিড-19 থেকে নিরাপদে থাকে, সেদিক থেকে আমরা এই প্রথম কাজ শুরু করেছি। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে কীটনাশক, আমরা জীবাণুনাশক আমরা স্প্রে করেছি, ছোট ছোট মেশিন দিয়ে ছোট ছোট রাস্তাগুলোতে আমরা জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি, আমরা মানুষকে লাইফ বয় সাবান দিয়েছি, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, মাস্ক দিয়েছি, মাইকিং করে মানুষকে সতর্ক করেছি, আমরা হ্যান্ডবিল দিয়েছি। জায়গায় জায়গায় আমি গিয়ে যেখানে মানুষকে জমতে দেখেছি সেখানে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, যেই চায়ের দোকান খোলা ছিল সেই চায়ের দোকান বন্ধ করে দিয়েছি, যেখানে মানুষ খেলাধুলা করতো সেই সমস্ত খেলাধুলা বন্ধ করে দিয়েছি। অনেকে দেখে আমাকে দৌড়ে পালিয়ে যেত, অনেকে আড্ডা মারতো, মেয়র আসছে দেখে উঠে চলে যেত। তো এইভাবে আমরা মানুষকে সতর্ক করার চেষ্টা করেছি। শুধু আমি নই, আমাদের মাননীয় সাংসদ, আমাদের ইএনও মহোদয়, আমাদের ওসি সাহেব, আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ আমাদের এসিলের মহোদয়, আমরা এবং প্রত্যেকটা চেয়ারম্যান, 10টা চেয়ারম্যান, 2টা মেয়র, 120 জন মেম্বার, আমাদের 26 জন কমিশনার সহ, 24 জন কমিশনার সহ আমরা, আমাদের উপজেলা চেয়ারম্যান, 2জন ভাইস চেয়ারম্যান, সকলে আমরা একসাথে কাজ করেছি। আজকে কিন্তু আমরা 2500 ইনশাল্লাহ কোভিড-19 দিক থেকে অনেক ভালো আছি। আমাদের এখানে ক্ষয়ক্ষতির সংখ্যা যদি শোনেন তাহলে আপনারা, শুধু আপনারা নয় সারা বাংলাদেশের মানুষ খুশি হবে যে মাত্র 4 জন মানুষ কোভিড-19 শনাক্ত হওয়ার পরে মাত্র 4 জনের প্রাণহানি হয়েছে, তারা মারা গেছেন। এদের মধ্যে তারা বেশিরভাগই, একজন ছিলেন ক্যান্সারের রোগী, একজন ছিলেন বয়স্ক 80 বছর বয়সের একজন লোক, আমাদের সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুত মাহমুদ চেয়ারম্যানের শ্রদ্ধেয় বাবা মানিক সাহেব, তিনি মারা গিয়েছেন, তার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। এইভাবে আর যত রোগী আছে, আলহামদুলিল্লাহ আমাদের খুবই সুখবর যে সবাই ভালো হওয়ার পথে এবং ভালো হয়ে গেছে প্রায়। এখন কিন্তু 2500 মানুষ কোভিড-19 আছে বলে মনেই করে না, এতে আমাদের বেশি উৎফুল্ল হওয়ার কারণ নেই। আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে এবং মাস্ক পরার জন্য মানুষকে অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে। আমি আশা করি যে কোভিড-19 কারণে আমাদের যে উন্নয়ন কাজগুলো যেই পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে, শুধু 2500 পৌরসভায় নয়, সারা বাংলাদেশেই উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হয়েছে। আশা করি যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো, ইনশাল্লাহ আগামী 3 বছর আমার হাতে সময় আছে, আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখেন, আমাদের মাননীয় সংসদ তিনি যদি সুস্থ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, তাহলে 2500 পৌরসভায় যে সমস্ত কাজগুলো আমার যে চিন্তাধারা এবং মাননীয় সংসদের যে চিন্তাধারা, আমাদের চিন্তাধারার মধ্যে কখনো কোনো অমিল হয় না, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা মনে করি অনেক উন্নয়নমূলক কাজ করব। বিশেষ করে 2500 পৌর মার্কেট করব, একটা পৌর মসজিদ করব, পৌর হাসপাতাল করব, পৌর স্টেডিয়াম করব, এইভাবে আমার অনেক পরিকল্পনা আছে। এবং একটা আমরা মাস্টার প্ল্যান তৈরি করব, যে মাস্টার প্ল্যান ধরে ধরে আমরা কাজ করতে পারব। আসলে সত্যি কথা বলতে কি, যে একটা পৌরসভায় উন্নয়নের জন্য একটা মেয়রের 5 বছর আসলে কোনো যথেষ্ট সময় নয়। আপনারা জানেন যে একটা প্রজেক্ট নিতে সময় লাগে প্রায় 6 মাস, এটাকে কি বলে টেন্ডারে আনতে সময় লাগে আরও প্রায়, এবং এটাকে বাস্তবায়ন করতে সময় লাগে আরও প্রায় 1.5 বছরের মতো। সুতরাং একটা মেয়রের জন্য 5 বছর সময় যথেষ্ট নয়। আমরা আশা করি যে আগামী 3 বছরের মধ্যে মানুষের যে চাহিদা, বিশেষ করে ড্রেনেজ সমস্যা,
পানি নিষ্কাশনের যে সমস্যা, এটা আমরা অনেকটাই সমাধান করতে পারবো ইনশাল্লাহ, এবং রাস্তাগুলো প্রশস্ত করতে পারবো। যে সমস্ত রাস্তা নতুন করে করা দরকার সেগুলো আমরা করে দেব। যেগুলো ছোটো ছোটো রাস্তা, যেগুলো কাঁচা রাস্তা আছে, এগুলো আমরা পাকা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আগামী 3 বছর ইনশাল্লাহ অনেক কাজ করতে পারবো। বর্তমান করোনা ভাইরাস আপৎকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা বাংলাদেশে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমরা দেখতে পারছি, আপনার এই 2500 পৌরসভায় আপনি কতটুকু পরিমাণ আপনি এই হতদরিদ্রের খাদ্য সামগ্রী পেয়েছেন এবং সেটা কিভাবে বিতরণ করছেন? আসলে আমাদের জননেত্রী শেখ হাসিনা যেই পরিমাণ খাদ্য সামগ্রী ত্রাণ সহায়তা 2500 থানায় বরাদ্দ দিতেন, এগুলো জনসংখ্যার ভিত্তিতে আমাদের ইউএনও মহোদয় সাহেব এগুলো বণ্টন করে থাকেন। আমরা এখন প্রায় বিজিএফের মাল যেটা, এটা প্রতিজনকে 10 কেজি করে দেওয়ার নির্দেশনা আছে। প্রায় 3080 জনের মতো টোটাল, 3081 জনকে আমরা টোটাল পৌরসভায় অর্থাৎ 9টি ওয়ার্ডে আমরা ভাগ করে দিচ্ছি। আমাদের কমিশনারদের মাধ্যমে আমরা সেগুলো বণ্টন করে দিচ্ছি। এর কিছুদিন আগেও ছিল আমার এখানে প্রায় 11.5 টন, সেটাও আমরা 10 কেজি চাল, 2টা মাস্ক, 1টা লাইফবয় সাবান, এগুলো আমরা বণ্টন করেছিলাম। এর আগে ছিল 3 টন, সেটা হলো বন্যা দুর্গতদের জন্য এসেছিল, সেটাও 10 কেজি করে ভাগ ছিল। এর আগে যেগুলো ছিল সেগুলো ছিল আপনার ওএমএসের চাল, ছিল 10 টাকা কেজি দরের চাল, সেগুলো আমরা কার্ড ইস্যু করে উপজেলা খাদ্য অধিদপ্তর থেকে আমরা কার্ড ইস্যু করে আমরা যে আমাদেরকে যে চাহিদা দিয়েছিল চাহিদা আমরা পাঠিয়ে দিয়েছি, তারা কার্ড ইস্যু করে দিয়েছিলেন, সেগুলো আমরা যারা পাবে তাদেরকে আমরা দিয়েছিলাম। সেইভাবে ওএমএসের চালগুলো বিতরণ করা হতো। এর আগে যে 2500 টাকার যে নগদ সহায়তা ছিল 1300 মানুষের, সেটার নামের তালিকা আমরা আমাদের ইউএনও মহোদয়ের কাছে দিয়েছি, তিনি ডিসি মহোদয়কে দিয়েছেন, মন্ত্রণালয়ে সচিবালয়ে দিয়েছেন, সেইভাবেই সেই বরাদ্দগুলো এসেছে। জনগণ সবাই পেয়েছে, যারা যারা পায় নাই তাদের ব্যাপারে সরকার হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এর আগেও যে সমস্ত বরাদ্দ এসেছিলেন সেগুলোও ছিল এইরকম, 10 কেজি চাল ছিল, 2 কেজি আলু, ডাল, তেল কখনো, এইভাবে যখন যেভাবে আসতো আমরা সেভাবে এগুলো আমরা 9টা ওয়ার্ডে আমরা এগুলো সমভাবে বণ্টন করে দিতাম। আমরা আরেকটু কথা বলবো যে আপনার মাদক একটি সামাজিক বেদি, এটা যুব সমাজ তরুণ সমাজদের ধ্বংস করছে, আপনার এলাকায় এরকম মাদকের বিরুদ্ধে আপনি কি ভূমিকা পালন করছেন? আমরা আরেকটু যাব যে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্স দিয়েছেন, আপনার এলাকায় দুর্নীতির বিষয়ে আপনি কি ভূমিকা পালন করছেন? বা দখলবাজ, আমরা অধিকাংশ দেখতে পাচ্ছি যে প্রায় জায়গায় প্রায় থানায় যে দখলবাজ অসহায় মানুষের জমি দখল করে নেয়, সেই বিষয়ে এই বিষয়গুলো আপনার এই পৌরসভায় আছে কি না, সেই বিষয়ে আপনার কি ভূমিকা, বা যদি হয় এটা আপনি কি দায়িত্ব পালন করবেন আপনি? আসলে আমাদের এখানে মাদকের যে কথাটা বললে, এটা সারা বাংলাদেশেই মাদকের একটা সমস্যা আছে, আমার এখানে নাই সেটা আমি বলবো না, তবে আমরা আইন শৃঙ্খলা কমিটির মিটিং জেলাতে এগুলো উপস্থাপন করে থাকি। আমাদের থানায় যখন সমন্বয় কমিটি আইন শৃঙ্খলা মিটিং হয় তখনও এই কথাগুলো উঠে থাকে। আমাদের সেখানে পুলিশ প্রশাসনে যারা থাকে তাদেরকে আমরা এগুলো অবহিত করে থাকি। আমাদের পুলিশরাও আন্তরিক, তারাও যথেষ্ট চেষ্টা করেন, আইনের ফাঁকফোকর দিয়ে অনেকে বেরিয়ে আসেন, হ্যাঁ পুলিশ ধরে দেয়, আবার আইনের ফাঁকফোকর দিকে তারা বেরিয়ে এসে আবার তারা এই সমস্ত অপকর্মে জড়িয়ে পড়ে, তবে এখন তুলনামূলক অনেকটা কমে গেছে মাদকের যে আগ্রাসনটা, এটা অনেকটা কমে গেছে। তা আমরা আশা করি যে মাদকের ব্যাপারে আমি জিরো টলারেন্স, আমার মাননীয় সংসদ জিরো টলারেন্স, আমরা প্রপারই থাকি, মাননীয় সংসদও প্রপারে থাকেন, আমাদের এখানে আমরা আশা করি যে এটা আরও আমরা কমিয়ে আনতে পারবো। আর জমি জমা দখল সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো আমাদের এখানে খুব একটা আছে বলে আমার মনে হয় না। আমার কাছে যদি কোনোটা আসে, আমার একটা কথাই যে আমি যতদিন মেয়র আছি কারো জমি কেউ দখল করে নিয়ে যাবে সেটা আমি হতে দিব না, এবং আমার মাননীয় সংসদ এখানে আছেন, আমি যেটা পারি না সেটা উনিও করেন, অথবা আমিও তার সাহায্য চাই, সহযোগিতা চাই, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।
আমি বলতে পারি যে অন্যান্য পৌরসভার তুলনায়, অন্যান্য থানার তুলনায় আমাদের এখানে আমরা অনেকটা ভালো আছি এবং ভালো থাকবো। আরেকটি বিষয় হলো আপনার এলাকা শিল্পনগরী, এখানে মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ডাইং আছে, কিন্তু কোম্পানি বা যাদের টাকা আছে এরা মিল ফ্যাক্টরি করবি, সেটা কিন্তু নিয়ম নীতির ভিতরেই করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিষাক্ত কালো দোয়া, মানে যে বর্জ্য পানি আমরা এই যে খালে বিলে দেখতে পাচ্ছি, এতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে, রোগ চলাচল, লক্ষ লক্ষ একর জমি আপনার ওই যে ফসল নষ্ট হচ্ছে, প্রাণী নষ্ট হচ্ছে, যে যারা এই যে নিয়ম না মেনে এই ফ্যাক্টরিগুলি পরিচালনা করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আপনি বা তাদের কিভাবে আপনি দেখতেছেন? আসলে আমার এখানে এরকম কোনো ফ্যাক্টরি নাই যেখান থেকে আপনার দূষিত কেমিক্যাল যুক্ত যে পানি যেটা খালে বিলে গড়িয়ে পড়ে, আমার এখানে এরকম কোনো নাই, ফ্যাক্টরি নাই। যদিও আসে, সেটা মাধবদী থেকে আসতে পারে অথবা দুপতারা ইউনিয়ন থেকে আসতে পারে, আমার এখানে এরকম নাই। তবে এটার বিরুদ্ধে আমি এবং সচেতন নাগরিক যারা সবাই এটার বিরুদ্ধে, কারণ এই কেমিক্যাল যুক্ত পানি দিয়ে খালে আসে, বিলে যায়, নদী নালায় যায়, এতে যেমন মৎস্য সম্পদ যেমন ধ্বংস হচ্ছে, পাশাপাশি আমরা যারা মানুষ আমরাও ধ্বংস হচ্ছি। এটা থেকে মুক্ত করার জন্য একমাত্র প্রশাসন যদি কঠিন পদক্ষেপ নেয় তাহলে এগুলো থেকে মুক্ত করা সম্ভব। তবে এই সমস্ত বিষয়ে প্রশাসন কেন নির্লিপ্ত থাকে এটা আমিও জানি না। আমার এখানে এই ধরনের কোনো ফ্যাক্টরি নাই, যদি আমার এখানে এই ধরনের কোনো ফ্যাক্টরির কোনো থাকে, সন্ধান থাকে, আমি এটা বন্ধ করে দেব। আমি কোনোভাবেই এই কেমিক্যাল যুক্ত পানি খালে নদী নালাতে ছড়িয়ে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, প্রাণে মৎস্য সম্পদ নষ্ট হবে, সেটা আমি কোনোভাবেই বরদাস্ত করবো না। আড়াই হাজার পৌরসভাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একটু ব্যক্ত করেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার বক্তব্যে আমি বলে গেছি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটাকে একটা মাদক মুক্ত পৌরসভা হিসাবে আমি গড়ে তুলতে চাই। প্রত্যেকটি রাস্তা প্রশস্ত হবে, সবুজ সবুজায়ন হবে, প্রত্যেকটি এলাকায় আমি ড্রেনেজ ব্যবস্থা করব, রাস্তার মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করব এবং একটা মাস্টার প্ল্যান করব। যে সমস্ত খালগুলো আছে এই খালগুলো খনন হবে এবং এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালিত হবে। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না। এখানে আড়াই হাজার হবে একটা উন্নত আড়াই হাজার, একটা মডেল আড়াই হাজার হবে, যা যেই আড়াই হাজার পৌরসভাকে মানুষ অনুসরণ করবে। এখানে ভবিষ্যতে আমার, আমি বক্তব্যে বলে গেছি যে আমার আড়াই হাজার একটা পৌর মার্কেট হবে, আড়াই হাজার বাজারে পৌর হসপিটাল হবে, পৌর স্কুল হবে, পৌর স্টেডিয়াম হবে। এইভাবে আমি পৌরসভার নামে অনেক কিছু করতে চাই। আমার পরিকল্পনা, অনেক পরিকল্পনা আছে, আশা করি ইনশাআল্লাহ এগুলো বাস্তবায়ন করতে পারবো। আমি সকলের দোয়া চাই, আপনারা আজকে বিশেষ করে আমাদের স্বাধীন বাংলা টিভির যারা এসেছেন, আপনারা কলাকৌশলী যারা এসেছেন, আপনাদের সাথে যে সাক্ষাৎকার দিলাম সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আমার এই বক্তব্য ছড়িয়ে পড়বে, আড়াই হাজার পৌরসভাকে সারা বাংলাদেশের মানুষ চিনবে, জানবে। আমি সবার কাছে দোয়া চাই, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, তার চেয়ে একটা কঠিন সময়ে আজকে জননেত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সারা বাংলাদেশকে আজকে পরিচালিত করছেন, একদিকে কোভিড-19 আর একদিকে দীর্ঘস্থায়ী বন্যা। আশা করি জননেত্রী শেখ হাসিনা সফল হবেন ইনশাল্লাহ, কারণ তার সততাই এবং তার আন্তরিকতা, তার ভালোবাসা বাংলাদেশের মাটি মানুষের জন্য, তার যে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন তার সহায় থাকবেন, ইনশাল্লাহ তিনি সফল হবেন। তার জন্য জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রিয়াজুল ইসলাম, স্বাধীন বাংলা নিউজ টিভি, আড়াই হাজার পৌরসভা, নারায়ণগঞ্জ।